বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটি বেরিয়ে আসছে ইসরায়েলের তরফ থেকে। ফাইনালি ইসরায়েলের সমর্থনে আমেরিকা তাদের দ্বিতীয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে পাঠিয়ে দিল ইসরায়েলের জন্য। আশা করি বুঝতে পারছেন পরিস্থিতি আরও কতটা ভয়ঙ্কর হতে চলেছে। হয়তো ইসরায়েল হামাস ছাড়াও আরও হয়তো অনেক ফ্রন্টে লড়তে পারে, হয়তো এতে হিজবুল্লাহ থেকে ইরান থেকে শুরু করে আরও অন্য দেশ ইনভলভ থাকতে পারে। আর ঠিক এটাকে টের পেয়ে আমেরিকা তাদের দ্বিতীয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে পাঠিয়ে দিল। আপনাদের বলে দিই, এক একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এক একটি যে কোনো দেশকে কয়েক মিনিটের মধ্যে ধূলিসাৎ পরিণত করার ক্ষমতা রাখে। যেটাই হোক, বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার প্রতি অটুট প্রতিশ্রুতির অংশ হিসাবে আরও একটি বিমানবাহী রণতরী পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একথা নিজেই জানালেন। তিনি নিজেই বলেছেন যে ওই অঞ্চলে ইউএসএস ডোয়াইট আইজেনহাওয়ার রণতরী এমনকি এয়ার স্ট্রাইকের গ্রুপকে মোতায়েন করা হচ্ছে। এটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীর সঙ্গে একসাথে যোগ দেবে। এই যুদ্ধকে বাড়ি তুলতে চাওয়া যে কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রের সত্তাকে নির্বৃত্ত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্টেটমেন্টে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে শত্রুমূলক কর্মকাণ্ড রোধ করতে এই দুটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতেও যোগ দেবে, যেখানে এর মধ্যে মার্কিন বিমানবাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। এই রণতরীগুলির সাথে রয়েছে ডিস্ট্রয়ার থেকে শুরু করে মিসাইল ফ্রিগেট পর্যন্ত। এর আগে হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো পূর্ব ভূমধ্যসাগরে পাঠানোর ঘোষণা দিয়েছিল আমেরিকা, যেগুলি পৌঁছে গেছে। ইউএসএস ফোর্ড হলো মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত আর বিশ্বের সবথেকে অন্যতম বৃহত্তম বিমানবাহী রণতরী। এতে একটি গাইডেড মিসাইল ক্রুজার ও চারটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। মানে এটি যখন একসাথে চলে তখন এটি দানবের থেকে কোনো অংশে কম লাগে না। একবার ভাবুন, এই দানব যখন কোনো একটি দেশের উপর কয়েক মিনিট যদি আক্রমণ চালায় তো সেই দেশটির অবস্থা কি পরিণতি হতে পারে, জাস্ট একবার ইমাজিন করুন, তাহলে বুঝতে পারবেন। ভুলেও যদি এই দেশগুলো মানে ইসরায়েলের শত্রুগুলো ইসরায়েলের উপর অন্য ফ্রন্টে যুদ্ধের জন্য মোর্চাকে খোলে, তাহলে ভাবুন তাদের অবস্থাটা কি করতে পারে। পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধজাহাজে সজ্জিত গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস নরম্যান্ডি ও ডেস্ট্রয়ার ইউএসএস থমাস হার্ডনার, ইউএসএস রামেজ, ইউএসএস কার্নি, ইউএসএস রুজভেল্টকেও ইসরায়েলের দিকে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। এই সমস্ত এয়ারক্রাফ্ট ক্যারিয়ারগুলোতে রয়েছে F-15, F-16, F-10-এর পাশাপাশি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট F-35কে ডিপ্লয় করেছে। এর বাইরেও ইসরায়েলকে বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছে আমেরিকা, এমনকি অনেক যুদ্ধাস্ত্র পাঠিয়েও দিয়েছে। আমেরিকা এটা পর্যন্ত বলে দিয়েছে যে অবস্থা বেগতিক দেখলে আমরা আমাদের সেনাকে পর্যন্ত নামাতে পিছপা হব না। আশা করি বুঝতে পেরেছেন পরিস্থিতি কতটা খারাপ হতে চলেছে। তাই এখন ইসরায়েল আর হামাস যুদ্ধে অন্য কোনো দেশ বা অন্য কোনো সংগঠন যদি এতে ইনভলভ হয় তাদের অবস্থা কি হতে পারে। যেটাই হোক বন্ধুরা, ইসরায়েল আর হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।